রমাদান মাসে যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায়, কোনো মেয়ের মাসিক হয়ে যায়, সেই ক্ষেত্রে সে কি ইবাদত করতে পারে বা সে তার সময়টা কেমনে কাজে লাগাতে পারে, এটা মেয়েদের জন্য দামি একটা বিষয়। বিকজ অনেক মেয়ে অনেক প্ল্যান করে যে আমি রমজান মাস আসলে নামাজ পড়বো, রোজা রাখবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, হঠাৎ করে কি হয় পিরিয়ড হয়ে যায় এবং এই জন্য তারা ইবাদত থেকে অনেকটা বঞ্চিত হয়ে যায়। তো তারা এই অবস্থায় কি কি ইবাদত করতে পারে আমি কিছুটা টিপস ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে দেওয়ার ট্রাই করবো যে আচ্ছা ইনশাআল্লাহ। দেখুন, প্রথম বিষয় মাথায় রাখতে হবে এই যে পিরিয়ডটা নারীদের হয় এটা হচ্ছে গড গিফটের থিং, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ ইউর গড, ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যা করেছেন দ্যার ইজ মাস্ট বি সাম খায়র, এখানে অবশ্যই কোনো কোনো একটা কল্যাণ অবশ্যই আছে, এটা মমিনের বিশ্বাস। অতএব প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আল্লাহর কোনো বিধানে নারাজ হয়ে যাব না, আল্লাহর কোনো বিধানে আমি অসন্তুষ্ট হয়ে যাব না। আল্লাহকে বলবো আল্লাহ তুমি কি আর দিন পাইলা না আমাকে এই দিনে এটা দিতে হলো না, এটা মমিনের গুণ নয়। মমিন বলবে আল্লাহ তুমি যা দিয়েছ আমি তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনারা। সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ ইউর গড, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, এটাও কিন্তু বড় একটা স্বভাবের কাজ যে আল্লাহ আমার সঙ্গে যা করেছেন তাতেই আমি খুশি আছি। এবাদত কি করতে পারে সেক্ষেত্রে কিছুটা গভীর কথা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই দেখেন আপনি এখন একটি মাজুর হালাতে আছেন, আপনি অপারক, আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, আপনি চাইলেও কোরআন তেলাওয়াত প্রপারলি করতে পারবেন না। এখন আপনি কি করতে পারেন, আপনি মানুষকে ভালো কাজে মোটিভেট করতে পারেন, এটা অনেক দিক থেকে হতে পারে। যেমন একজন মেয়ে তার কাজিন আছে, তার চাচাতো বোন আছে, মামাতো বোন আছে, সে যদি তাকে নিয়ে বসে কিছু হাদিস শিক্ষা দেয়, কিছু ইসলামের শিক্ষা দেয়, ভালো কাজে তাকে লিড করে, গাইড করে, আর সে যদি ভালো কাজটা তার কথা অনুযায়ী করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন যে ভালো কাজের আদেশ দেয় আর যে ভালো কাজ করে তার আদেশ শুনে যে এই ভালো কাজটা করলো সে যে সওয়াবটা পাবে যে তাকে আদেশ দিয়েছিল এই কাজটা করার জন্য, ওই বান্দা সেই সেম সওয়াবটাই পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি যদি পিরিয়ড অবস্থায় থাকেন আপনি দাওয়াতের কাজ করেন, এটা ফেসবুকে হতে পারে, এটা অফলাইনে হতে পারে, এটা সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে ভালো কাজ করার ট্রাই করেন দাওয়াতের মাধ্যমে, এক নম্বর। দুই নম্বর, আপনি বেশি বেশি জিকির আজকার পাঠ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে আফদল যিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরই হচ্ছে পৃথিবীতে এমন শ্রেষ্ঠ একটি ইবাদত যেটা বান্দার হৃদয়টাকে প্রশান্ত করে দেয়, একদম শান্ত করে দেয়। এই জন্য ট্রাই করবেন বেশি বেশি জিকির করবার জন্য, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। পাশাপাশি আর একটা বিষয় মাথায় রাখতে হবে আমার বন্ধুদের জন্য, সেটা হচ্ছে এই যে আপনার পিরিয়ড হয়ে গিয়েছে এই অবস্থায় আপনি জিকিরের পাশাপাশি মাঝে মাঝে দরুদ শরীফও পাঠ করতে পারেন। দরুদ শরীফ পাঠ করবেন, সংক্ষেপে হতে পারে আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়েন, জিকির আজকার করেন, পাশাপাশি মানুষকে আপনি দিনের দাওয়াত দেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ডু সামথিং ডিফারেন্ট, একটু ভিন্ন কাজ করেন। যেমন কি করতে পারেন আপনি, আপনি আত্মীয়তার হক আদায় করতে পারেন। কেমনে? আপনার আত্মীয় গরিব আছে, আপনি জাকাতের টাকার মাশাআল্লাহ আপনার কাছে আছে, আপনি দান করে দেন। আপনার আত্মীয় বন্ধু কথা হয় না, একটা ফোন কল দেন, মানে ট্রাই করেন ভালো কাজ যত যা হতে পারে, যেখানে অজু লাগে না, গোসল লাগে না, নরমালি যে কোনো সময় করা যায় কাজগুলো, এগুলো করার ট্রাই করেন, তাহলে কী হবে আপনার রমজান মাসটা কাজে দেবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। অ্যান্ড মোস্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই, যখন কোনো মেয়ের মন খারাপ হয় যে কেন এটা হয়ে গেল, কেন আমার পিরিয়ডটা এখন আসলো, এই যে মনের একটা কষ্ট ফিলিংস, এটাও তার জন্য স্বভাবের কারণ। কারণ হচ্ছে কি, বান্দা যখন কোনো ইবাদত করতে না পেরে কষ্ট পায় যে কেন করতে পারলাম না, কেন জিকিরটা করতে পারলাম না, কেন আমি নামাজটা পড়তে পারলাম না, কেন তাহাজ্জুদ পড়তে পারলাম না, এই আফসোসটা, তার যে এই যে রিগ্রেটটা, তার যে কষ্ট ভিতরে, এই কষ্টের দ্বারা সে ইবাদত করলে যে সওয়াব পেত আগে, আল্লাহ সেই সেম সওয়াবটা তার কষ্টের জন্য, তার ফিলিংসের জন্য তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ পড়ে। অতএব বোঝা গেল আপনার যে ভিতরে কষ্ট লাগছে এটাই হচ্ছে আপনার মুমিন হওয়ার সবচেয়ে বড় একটা পরিচয়। হাদিসে আসছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন, when your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real muttaqi. যখন বান্দার ভালো কাজ বান্দাকে খুশি দেয় তখন বান্দা মুত্তাকি হতে পারে, মুমিন হতে পারে, আর যখন বান্দার খারাপ কাজ বান্দাকে কষ্ট দেয়, ভেতরে একটা কষ্ট ফিল করায়,
তখন তার বোঝা হচ্ছে একজন পক্ষের মুমিন হতে পেরেছে আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন